বর্তমান বাজারে অ্যাপেল সিরিজ সিক্সের একাধিক ক্লোন স্মার্ট ওয়াচ বের হয়েছে। তার মধ্যে অনেক জনপ্রিয় কয়েকটি স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে FK75, HW22। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম FK75 এর একটি ফুল রিভিউ। আমি কয়েকদিন যাবত এটা ব্যবহার করছি, এটার সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফোগ্রাফিক ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কারণ লাইকটা অনেক ইম্পর্ট্যান্ট। আর আজকে আমাদেরকে FK75 এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালাব প্লাজারে রয়েছে তাদের একটি দোকান, অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা তারা দিয়ে থাকে, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। শুরুতেই বলে নিই যে এই ভিডিওটিকে আমি টোটাল তিনটি ভাগে ভাগ করেছি। একটি হলো বিল্ড কোয়ালিটি এবং প্রোডাক্ট প্যারামিটার, আর আরেকটি হলো এর প্রোস বা এর সুবিধা, আর আরেকটি হলো এর কনস বা এর অসুবিধা। প্রথমে চলে আসি এর বিল্ড কোয়ালিটির দিকে। বিল্ড কোয়ালিটির দিকে যদি আমরা তাকাই তাহলে এর মধ্যে রয়েছে 1.75 ইঞ্চের একটি 2.5D কার্ভড একটি IPS প্যানেলের ডিসপ্লে, যেটি যথেষ্ট ব্রাইট এবং ডেলাইট ভিজিবিলিটিতে কোনো সমস্যাই হবে না। দেখতে অনেকটা মেটাল মনে হলো, এটি জিঙ্ক অ্যালয়েডের একটি বডি, যেটি দেখতে অনেকটাই অ্যাপেল সিরিজ সিক্সের ওয়াচের মতোই মনে হয় এবং যথেষ্ট ভাব নেওয়ার মতো একটা বিল্ড কোয়ালিটি। এবং এর যদি স্ট্র্যাপের দিকে তাকাই তাহলে এর বক্সের ভিতরে রয়েছে দুই ধরনের স্ট্র্যাপ। একটি হলো সিলিকনের স্ট্র্যাপ, যেটা নর্মালি আমরা অ্যাপেল ওয়াচের সাথে দেখি বা আমরা রেগুলার বেসিসে যে অ্যাপেল ওয়াচগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে দেখি, এবং এছাড়া রয়েছে একটি ফ্যাব্রিকের স্ট্র্যাপ। আমার পার্সোনালি ফ্যাব্রিকের স্ট্র্যাপটা একটু বেশি ভালো লেগেছে। আর একদিক দিয়ে আমি আসলে এই টাইপের স্ট্র্যাপ আসলে আমি পছন্দ করি না যেটা অ্যাপেল ওয়াচে থাকে, কারণ আমার এই টাইপের স্ট্র্যাপটা কেন জানি একটু ভোগান্তি মনে হয়। এই ডিসপ্লেটির দিকে যদি আমরা তাকাই তাহলে এটি যথেষ্ট পরিমাণের একটি শার্প ডিসপ্লে, যার ডাইমেনশন হলো 320x385 পিক্সেল। যথেষ্ট পরিমাণে সুন্দর একটি ডিসপ্লে, এবং যেটা অনেকেই মনে করবে যে এটা অ্যাপেল সিরিজ সিক্সের সেই ওয়াচটা, সুতরাং আপনি অনায়াসে ভাব নিতে পারবেন। এই ঘড়িটির টোটাল ওজন মাত্র 46 গ্রাম, অর্থাৎ যথেষ্ট লাইট ওয়েটের একটি স্মার্ট ওয়াচ মনে হবে না হাতে কিছু পড়েছেন, আমারও মনে হচ্ছে না। এখন আসি এর প্রোডাক্ট প্যারামিটারের কিছু তথ্য নিয়ে। এর মধ্যে রয়েছে ব্লুটুথ 4.0, অর্থাৎ কানেকটিভিটির ক্ষেত্রে তেমন একটা আপনার সমস্যা হবে না। আর কানেকটিভিটির কথা যেহেতু চলে আসলাম, তাহলে আপনাকে নামিয়ে নিতে হবে ফিট ফ্লাই নামে একটি অ্যাপ, যেটার মাধ্যমে আপনি এটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। আপনাদের একটা গোপন কথা বলে দিই যে নর্মালি যে গুগল প্লে স্টোরে যে ফিট ফ্লাই যে অ্যাপটা আছে সেটা যদি আপনি না মান, তাহলে এটার সাথে সিঙ্ক করলে যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো তেমন একটা সিঙ্ক হয় না। মানে আমার কাছে কেন মনে হয়েছে ওই যে অ্যাপটা আছে সেটা আসলে এটার সাথে সিঙ্ক হওয়ার মতো অ্যাপ না, বা সেম নামের হলো সেটা না। যখন আপনি এটার যে কিউআর কোড আছে সেটা দিয়ে স্ক্যান করার পর দেখবেন আপনাকে সরাসরি একটা এপিকে ফাইল ডাউনলোড করতে বলবে। সেই এপিকে ফাইলটা যখন আপনি আপনার মোবাইল ইনস্টল দিবেন এবং সেটা আসলে একটা ওই ফিট ফ্লাই নামে একটি অ্যাপ সেটা ইনস্টল করবেন, তখন দেখবেন এটার সাথে মোটামুটি সিঙ্ক হচ্ছে এবং সব কিছু ফিচার আপনি ব্যবহার করতে পারছেন। অ্যাপের দিক দিয়ে এই জিনিসটা আমি অনেক বেশি লক্ষ্য করেছি এবং অনেক ইউটিউবারই বলেছে যে এটার অ্যাপটা তেমন একটা অপটিমাইজ না। বাট আপনাদেরকে বলে দিলাম যে আসলে এটার মধ্যে যে কিউআর কোডটা আছে অবশ্যই সেটি স্ক্যান করে যে অ্যাপটা আছে সেটা নামাবেন, গুগল প্লে স্টোর থেকে নয়। ব্যাটারির তথ্য জানতে আমার অনেকটাই কাঠখোর পড়াইতে হয়েছে, কারণ আমি এর ম্যানুয়াল পড়ে কোথাও এর ব্যাটারি সম্পর্কে জানতে পারিনি, ইভেন অনেক ইউটিউবারও এটার সম্পর্কে বলেনি। অবশেষে আমি গুগলে অনেক রিসার্চ করে জানতে পারলাম যে এর মধ্যে রয়েছে 220 mAh একটি ব্যাটারি। আমি জানি না যে কতখানি সত্য, বাট আমি কয়েকটা জায়গায় পেয়েছি এবং যেটা আপনাকে অনায়াসে ব্যাটারি ব্যাকআপ দিবে। যদি আপনি মোবাইলের সাথে সারাদিন কানেক্ট করে রাখেন তাহলে একদিন, এবং আপনি যদি নর্মাল কোনো ফিচার না ইউজ করে জাস্ট অ্যাজ এ স্মার্ট ওয়াচ হিসেবে ব্যবহার করেন তাহলে দুদিন। আর হ্যাঁ, এটার ব্যাটারি চার্জ হতে মাত্র সময় নেয় 1.5 ঘন্টা, যথেষ্ট ফাস্ট চার্জ হয় আমার কাছে কেন জানি মনে হয়েছে। সুতরাং এক্ষেত্রে একটা বড় রকম অ্যাডভান্টেজ রয়েছে। এখন আসি এর অ্যাক্সেসিবিলিটি নিয়ে, বা এটা ব্যবহার কিভাবে করবেন বা ফার্স্ট ইমপ্রেশন আপনি কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই যখন আপনি এই স্মার্ট ওয়াচটা ব্যবহার করবেন, সবাই আমরা যে ফিচারটা চাই সেটা হলো রেইজ টু ওয়েক, মানে আপনি যখন হাতটা ভাবে উপরে উঠাবেন তখন যাতে এটা অটোমেটিকই অন হয়ে যায়। বাট আরেকটা দুঃখজনক ব্যাপার হলো, এটা আপনি যখন হাতটা এভাবে উপরে উঠাবেন তখন একমাত্র অন হবে যখন আপনি এটা আপনার মোবাইলের অ্যাপের সাথে কানেক্ট করে রেখেছেন। অর্থাৎ মোবাইলের অ্যাপের সাথে যখন এটা কানেক্ট নাই তখন এটা নর্মালিভাবে হাত উপরে উঠালে এটা ডিসপ্লে অন হবে না।
এটা আমার কাছে একটু আজব লেগেছে। ডিসপ্লেটা অন হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে স্মার্ট ওয়াচে যে ওয়াচ ফেস, এবং আপনি যদি উপর থেকে নিচের মুখে স্লাইড করেন তাহলে ডায়ালারটা পেয়ে যাবেন, এবং এটা যদি আপনি তারপরে নিচের থেকে উপরের মুখে স্লাইড করেন তাহলে এর যে নোটিফিকেশন বারটা আছে বা প্যানেলটা আছে এখানে অনেকগুলো অপশন আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। এরপর আপনি যদি নর্মাল ডাইনের থেকে বাইরে স্লাইড করেন তাহলে আপনি মূল মেনুটা পেয়ে যাবেন, অর্থাৎ আপনার নর্মালি ডানে স্লাইড করলে মূল মেনুটা পেয়ে যাবেন, যেটা আসলে দুই কোয়ালিটির মেনু আছে, একটা হলো হানিকম স্টাইল অর্থাৎ যেটা অ্যাপেল ওয়াচে আমরা দেখি, আর একটা হলো 9 অ্যাপ স্টাইল। হ্যাঁ, আর আপনি যখন ডান থেকে বাইরের দিকে সোয়াইপ করবেন তখন এখানে যে নর্মাল যে প্যারামিটারগুলো আছে বা আপনার যে স্পোর্টস মোডে যে রেজাল্টগুলো আছে সেগুলো শো করবে, এছাড়াও আরও বিভিন্ন শর্টকাট এখানে শো করে। সুতরাং এখানে মিউজিকের মতো আরও কিছু শর্টকাট আছে। তো এটা হলো এর অ্যাক্সেসিবিলিটি, এবং এর মধ্যে যে ফিজিক্যালি যে একটা সবচেয়ে বড় জিনিস যেটা হলো এর মধ্যে রয়েছে একটি বাটন, যে বাটনটা দিয়ে আপনি যখন ঘুরাবেন যেটা একমাত্র হোম বাটন, এবং আপনি ঘুরালে এটা আপনার ওই অ্যাপেল ওয়াচের যে ক্রাউনের মতো ব্যবহারটা সে ব্যবহারটা আপনি করতে পারবেন। এর অন্যতম একটি পার্ট অর্থাৎ এর বিল্ড কোয়ালিটির অন্যতম একটি পার্ট এর ক্রাউন, বা এর যে একটা বাটন আছে যেটাকে আমরা ক্রাউন বা হোম বাটন যেটাই বলি না কেন, এটা একাধিক মাল্টি ফাংশনাল একটি বাটন। এটি টোটালি অ্যাপেল ওয়াচের মতো কপি করতে চেয়েছে, এবং এটা দিয়ে আপনারা নর্মালি হোম বাটনে চলে আসতে পারবেন, এটাকে বন্ধ করতে পারবেন, এটাকে আবার জাগ্রত করতে পারবেন স্মার্ট ওয়াচটাকে, এবং একটা ক্রাউনের মতো এটা আপনি ব্যবহার করতে পারবেন আপনি যখন আপনার মূল মেনুতে যাবেন। নর্মালি যখন আপনার স্মার্ট ওয়াচের যে ওয়াচ ফেসটা আছে সেখানে থাকবেন, যখন আপনি এটা ক্রাউনের মতো ঘুরাবেন তখন দেখবেন ওয়াচ ফেসগুলো চেঞ্জ হচ্ছে, একটার পর একটা ওয়াচ ফেস চেঞ্জ হতে থাকবে। এছাড়াও আপনি যখন নর্মালি এটা মেনুতে যাবেন, অর্থাৎ আপনার মেনুতে যদি নর্মাল 9 অ্যাপে হয় তাহলে আপনি দেখবেন একটার পর একটা নিচের দিকে আসতে থাকবে, এবং যখন একদম নিচে চলে আসবে তখন দেখবেন এটা একটা ভাইব্রেট করবে, আর ভাইব্রেশন মোটরটা এটা যথেষ্ট পরিমাণে ভালো। আপনি যখন হানি কমবে যাবেন তখন এইটার ক্রাউনের মাধ্যমে আপনি এটা জুম ইন করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন, যেটা অনেকটাই আপনাকে আইফোনের একটা ফিল এনে দেবে। আর টাচ রেসপন্সের দিকে যদি আমি তাকাই তাহলে এই টাচ রেসপন্সকে আমি রেটিং দেব 8 out of 10। মাঝে মাঝে কিছু জায়গায় আমার মিসলিডিং মনে হয়েছিল, বাট আমার মনে হয় না সেটা একটা মূল বিষয়, ভালো খারাপ না। এখন আমরা চলে এসেছি ভিডিওর আরেকটি সেগমেন্ট যেখানে আমি সুবিধার কথা বলবো। প্রথমটি হলো এর বিল্ড কোয়ালিটি। এর বিল্ড কোয়ালিটি তো যথেষ্ট শক্তপোক্ত এবং যথেষ্ট একটা প্রিমিয়াম ভাব আছে, অ্যাপেল সিরিজ 6 এর একটা পুরো লুক এনে দেবে এটার মধ্যে। এছাড়াও এর ক্রাউনের দিকে যদি তাকান তাহলে ক্রাউনটা যথেষ্ট একটা ক্লিকি ভাব আছে। এছাড়া এর ব্রাইটনেসের দিকে যদি আমরা তাকাই এর ব্রাইটনেস অনেক বেশি, যেটা ডে লাইট ভিজিবিলিটি একদমই সমস্যা হবে না। অনেক স্মার্ট ওয়াচে দেখা যায় সব কিছুই ঠিকঠাক আছে বাট ডে লাইট ভিজিবিলিটি অনেক খারাপ থাকে, যার ফলে আপনি যখন বাইরে যান তখন সেটার আসলে আলোটা পড়লে আপনি সেই স্মার্ট ওয়াচে কী দেখাচ্ছে সেটা আপনি দেখতে পারেন না। যদি একটা উদাহরণ দিই, ইমেল অ্যাপ KW66 যেটার সব কিছুই আছে বাট ওই ডেলাইট ভিজিবিলিটির একটু কম। এছাড়াও ওয়াচ ফেস লাভারদের জন্য যে সবচেয়ে বড় সুবিধা এটার মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে ইন বিল্ট 20 ওয়াচ ফেসেস, অ্যানিমেশন ওয়াচ ফেসেস আছে। এছাড়াও আপনি কাস্টম ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন, অ্যাপ দিয়ে সেটা বানাতে পারবেন, অ্যাপ থেকে আরও ওয়াচ ফেসেস আছে সেগুলো ব্যবহার করতে পারবেন, সুতরাং এটাও একটা বড় সুবিধার মধ্যে পড়ে। এছাড়াও এর মধ্যে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যার মাধ্যমে আপনি যখন আইফোনের সাথে এটা কানেক্ট করবেন তখন এটা সিরিতে ব্যবহার করতে পারবেন, এবং গুগলের মানে অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করলে সেটা গুগল যে ওকে গুগল বলে আমরা যেটা চালু করি সেটা চালু করতে পারবো, অর্থাৎ ভয়েস অ্যাসিস্ট্যান্টও আছে। অন্যান্য অনেক স্মার্ট ওয়াচে একটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যে মেসেজগুলো আমরা সম্পূর্ণ পড়তে পারি না, কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে আপনি একটি SMS সম্পূর্ণ পড়তে পারবেন, অর্থাৎ যত বড়ই হোক না কেন SMSটা আপনি এটা ক্রাউনের মাধ্যমে ঘুরে ঘুরে উপর থেকে নিচ পর্যন্ত সেই SMSটা পড়তে পারবেন, যেটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এই স্মার্ট ওয়াচের আরেকটি মূল আকর্ষণ যেটি হলো সেটা এর মধ্যে রয়েছে দুটি থিম, একটি হলো হানিকম থিম যেটি আসলে অ্যাপেল ওয়াচে সবচেয়ে বেশি দেখা যায়, এটার নাম আসলে হানিকম বি মেবি, আরেকটা হলো 9 অ্যাপ থিম যেটা হলো নর্মাল একটা টিপিক্যাল স্মার্ট ওয়াচ যেগুলো আছে সেগুলোর বেশি লক্ষণীয়। আরেকটা যে সুবিধা রয়েছে তার মধ্যে হলো একটি যে এটার মাধ্যমে আপনি যে আপনার ফোনের সাথে যে কানেক্ট করা যে কন্ট্যাক্টসগুলো আছে সেগুলোর ফুল নাম দেখতে পারবেন এবং সকল তথ্য এখানে দেখতে পারবেন। অনেক স্মার্ট ওয়াচে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেক কন্ট্যাক্টসই সেখানে আসেন, অর্থাৎ প্রপারলি সিঙ্ক হয় না, বাট এটার ক্ষেত্রে সেই সব অসুবিধা নাই, এটা অনেক বড় একটা সুবিধার ক্ষেত্রে আছে এবং আমার জন্য অনেক হেল্পফুল। এখন আসি এর এমন কিছু অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজগুলো যেগুলো আমি অন্যান্য তেমন স্মার্ট ওয়াচে পাইনি, কেন জানি এগুলাতেই আছে বা এটাতেই আছে, কেন আছে আমি জানি না, হয়তো বা ফিউচার ওটি আপডেটের মাধ্যমে এগুলো ঠিক হয়ে যেতে পারে, তার কারণ তাদের সফটওয়্যার একটা ওটি আপডেটের সফট অপশন আছে সেখানে হয়ে যেতে পারে। তো এই যে সমস্যাগুলো সেগুলোর মধ্যে প্রথমটা হলো এটা যখন আপনি রাইজ টু ওয়েক যে দিবেন সেটা যখন আপনার অ্যাপের সাথে কানেক্ট থাকবেন, এই দেখেন অ্যাপের সাথে কানেক্ট নেই, এখন রাইজ টু ওয়েক যে অপশনটা আমার এখানে চালু হচ্ছে না বা চলছে না, যখনই আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট রাখবেন এই ঘড়িটা তখনই একমাত্র সেটা কাজ করবে, তো এটা একটা অসুবিধার মধ্যে আমার কাছে কেন জানি মনে হয়েছে।
আরেকটা যে অসুবিধা সেটা হলো এই স্পিকার। যদিও এটা একটা কলিং সমৃদ্ধ একটি ঘড়ি এবং এটা দিয়ে সবাই আশা করবে যে এটার মাধ্যমে কথা বলার জন্য, বাট এটার স্পিকারটার আওয়াজটা মানে লাউডনেসটা যেন কেন আমার কাছে একটু কম মনে হয়েছে, ভালো খারাপ না বাট একটু কম মনে হয়েছে, যেটা অন্যান্য স্মার্ট ওয়াচ এর চেয়েও বেশি লাউড ভাবে সাউন্ড প্রডিউস করে, বাট এটা কেন জানি একটু কম সাউন্ড দিয়েছে। বাট এটা মাইক্রোফোনটা যথেষ্ট ভালো, কারণ এটা মাইক্রোফোন দ্বারা আপনার অন্য প্রান্তে যে মানুষটা আছে তার আপনার সাউন্ডটা খুব ভালোভাবে শুনতে পারে। সো আসলে এই জিনিসটা যে কথা বলার জন্য কয়েকজন ইউজ করবে জানি না, ভাব দেখানোর জন্য বেশি ইউজ করবে, বাট বলে রাখলাম যে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আরেকটা যে জিনিস সবচেয়ে খারাপ লেগেছে আমার কাছে, এর অ্যাপটা অপটিমাইজড না, অর্থাৎ এই অ্যাপের মধ্যে নানান ঝামেলা রয়েছে। মাঝে মাঝে ওয়াচ ফেসে শো করে, মাঝে মাঝে শো করে না, মাঝে মাঝে সেই ডিভাইসটা খুঁজে পায় না। তো আমার কাছে কেন মনে হয়েছে, নতুন নতুন তো FK সিরিজে তো আরও কিছু স্মার্ট ওয়াচ আছে যেগুলো এইটা এই অ্যাপের দ্বারাই কানেক্ট হবে, সো তারা মনে হয় এটা নিয়ে কাজ করছে এবং আপনাদেরও একটু ধৈর্য ধরা উচিত যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে এটা ডিসঅ্যাডভান্টেজই মনে হয়েছে। পরবর্তী যে অসুবিধাটা রয়েছে সেটা হলো এর যে সেন্সরসগুলো আছে, অর্থাৎ এটা তারা অনেক ক্লেম করছে অনেক ধরনের সেন্সর তারা ব্যবহার করছে বা অনেক ধরনের রেজাল্ট তারা দিবে, বিভিন্ন স্পোর্টস মোড আছে, হাবি যাবে, অনেক কিছু আছে, বাট ভাই প্রতিটা জিনিসই ফেক, কোনো সেন্সরই কাজ করে না। আসলে এই দামে আপনারা কখনই সেন্সর আশা করবেন না বা সেটার রেজাল্ট আশা করবেন না। আমি একটা জিনিস দেখলাম, এটা ঘোরানোর পর এর পেছনে কোনো সেন্সর নেই, জাস্ট বাতি জ্বলতে আছে। সুতরাং এর যা রেজাল্টগুলো আছে, যে মোডসগুলো আছে সেগুলো আসলে প্রতিটাই ফেক, আশা করে লাভ নেই, জাস্ট একটা ভাব নেওয়ার জন্যই পড়েন, এটা নিয়ে রেজাল্ট আশা করেন না, তাহলে হয়তোবা আপনি ভাববেন যে কী বললো জাহিদ ভাই। বন্ধুরা, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি এবং আপনাদের যদি আমার মতামত আমি জানাই, তাহলে আমি পার্সোনালি যদি মনে করি এটা একটা নেওয়ার মতোই ঘড়ি, কারণ এটার দাম মাত্র 2400-2500 টাকার মধ্যেই আছে বর্তমানে, দামটা আপডাউন করছে, সেটার তথ্য জানতে হলে ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন। এবং আসলে এই টাইপের ঘড়ি অর্থাৎ অ্যাপেল সিরিজ 6 কপি করে কিন্তু অনেকগুলো ঘড়ি বর্তমানে বাজারে এসেছে, FK75 তার মধ্যে অনেক আলোচিত একটি ঘড়ি। আমি চেষ্টা করেছি যে এর ভালো এবং খারাপ দিকগুলোই তুলে ধরতে, যদিও এর খারাপ দিকের তুলনায় ভালো দিকগুলো বেশি, কারণ অনেক ঘড়ির থেকে এই FK75 অনেক দিক দিয়ে এগিয়ে আছে। আপনারা সেটা বিচার করবেন এবং সেটা যখন মিলিয়ে নেবেন দেখবেন হ্যাঁ আসলে FK75 অনেক কিছুতে এগিয়ে আছে। খুব শীঘ্রই আমি HW22 এর রিভিউ নিয়ে আসবো, অনেকে সেটা রিকোয়েস্ট রয়েছে, সুতরাং সবাই একটু অপেক্ষা করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা পরবর্তীতে ভিডিও আসলেই দেখতে চান তারা অবশ্যই ভিডিওটাতে লাইক দেন, কারণ ভিডিওটা লাইক কম উঠলে আমার ভিডিওতে এঙ্গেজমেন্ট কম আসে এবং সেটা ভিউ পায় না, যার পরে আমিও আস্তে আস্তে দেখা যায় একটু ডিমোটিভেট হয়ে যাই। সুতরাং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই, বাট লাইক ডিসলাইক না দিয়ে যাবেন না ভিডিওতে। আর এর পরবর্তীতে আরও কয়েকটা গ্যাজেটের রিভিউ আসছে, আমি আপনাদের হিন্টস দিয়ে দিচ্ছি, সেটা হলো লেনোভো LP40 এবং M10 খুব শীঘ্রই তাড়াতাড়ি রিভিউগুলো চলে আসবে, সুতরাং অপেক্ষা করতে থাকুন। আর আমার ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে রাখুন, সেটাকে ফলো করে রাখুন যে কোনো আপডেটস পেতে, এবং আমার যে ইনস্টাগ্রাম আইডি আছে সেটাকে অবশ্যই ফলো করে আসুন। তো পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের সকলের থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।